দুমাস পর টানা দ্বিতীয় দিনের মতো চব্বিশ ঘণ্টায় দেশে এক হাজারেরও বেশি করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। আগের দিনের তুলনায় অবশ্য বৃহস্পতিবার শনাক্তের হার কিছুটা কমেছে। সরকারের আইইডিসিআর বলছে যুক্তরাজ্যের অতি সংক্রমণশীল ভাইরাসের কারণে সংক্রমণ বাড়ছে কিনা পরীক্ষার পরটা বলা যাবে। জানাতুল বাকি একে কাজ জানাচ্ছেন। করোনা ভাইরাসে দেশে বৃহস্পতিবার পর্যন্ত চব্বিশ ঘণ্টায় ছয় জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে আগের দিনের চেয়ে ৩৩ জন বেশি, ১০৫১ জন। তবে নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৫.৯৮% থেকে কমে ৫.৮২% হয়েছে আজ। ১০ জানুয়ারির পর থেকে দেশে টানা দুই মাস একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ছিল হাজারের নিচে। বুধবার আবার হাজারের বেশি শনাক্ত হয়। টানা প্রায় দুই মাস দেশে আক্রান্ত শনাক্ত ৫% কম এবং কিছুদিন তিনেরও নিচে থাকার পর ওই দিন আবার বেড়ে যায়। ডোজ কমপ্লিট না হওয়া পর্যন্ত কেউ কাউকে এই কথাটা ভাবা উচিত না যে আমি এখন মানে আশঙ্কার বাইরে। হ্যাঁ, তো এই এই জিনিসটা তো আমাদেরকে আসলে জোরদার করতে হবে। যদিও আমাদের ভ্যাকসিন কার্যক্রম চালু আছে, তারপরে আমাদের যেই স্বাস্থ্যবিধিগুলোর কথা শুরুর থেকে বলা হচ্ছিল ঠিক সেই জিনিসগুলোকে এখনও একদম প্রপারলি মানতে হবে। হঠাৎ সংক্রমণ বেড়ে যাবার পেছনে মানুষের স্বাস্থ্যবিধি না মানার পাশাপাশি যুক্তরাজ্যের অতি সংক্রমণশীল ভাইরাসের প্রভাব আছে কিনা তা পর্যবেক্ষণ করছে আইইডিসিআর। এখন যে শনাক্ত হচ্ছে তার মধ্যে কি নতুন ভ্যারিয়েন্ট যদি বেশি পাই তাহলে বুঝবো যে এটার জন্য হচ্ছে, আর যদি না পাই তাহলে তো বলতে পারবো না, তো এটার জন্য তো সময় লাগবে। সম্প্রতি যেহেতু হঠাৎ করে বাড়া শুরু করলো, সেই তখনই কিন্তু আমরা আবার আইডিসিআর থেকে আবার সার্কুলেট করা হয়েছে, যেহেতু বাড়তির দিকে কী কী জিনিস আমাদেরকে এখন অবশ্যই অবলম্বন করতে হবে, এই একটা নির্দেশনা কিন্তু আইডিসিআর থেকে অলরেডি সার্কুলেটেড। সরকারের আইডিসিআর বলছে সংক্রমণ বেড়ে যাওয়াটা আতঙ্কজনক না হলেও দেশের স্বাস্থ্য ব্যবস্থাপনাকে সতর্ক থাকতে হবে। জানাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা।